নিজের ভুড়ি অবাব দিছি আর বেটার ঘর খাম যাও তুমি একটা সুযোগ দিয়ে একটা ভালো চাকরি পাইনি।
আমি মেম্বার হইয়া বিপদ পড়ছি, চকালি পাল্লাও খোনা পাইয়ে গেল ইয়াইছেন আমারে, আপনার কাছে না ইয়া তো আর পারি না, আর দেখো লগে পাঞ্চায়ত মানুষ দুইজন আমার দরে ঘটনা যে কই রে বা মেম্বার, এটার বিচার তো আমি করছি, দরকার হয় আরো করবো, আমি যদি শুনলো না বিচার না ভাই, আমি কিন্তু রে বাবা আমি আইনের আশ্রয় লইম, আমিও কইয়া দিলাম আইন যাইতা না করি তো নামিয়া লইয়া আইলাম, আমি নিজে স্বয়ং আইলাম, আশা করি আমার কথা বাই যাবে ভালাইতা নাই বাই যাব, আপনি আইজ করাইন কাইল করাইন ওই বুয়ারে বিয়া করাইতা, তে আমার বাইতে চাইয়াও নাই জিনিসটা সমাধান দিলাও কা, মানিলাও কা একবার তা মানিলাও কা মানি কিতাবা, তোমরা তো খুনতা আমার সাফাই দিতে চাই নাই, না না ভাই তা বিন তো সাফাইবার খুনতা নাই, আপনি যে বিষয়টা যাতাইয়া রাস্তা চাইগা ই বিষয়টা তো লুকাই লইছে না, গাঁও মানুষের জানা জানি হই গেছে, এই যে আপনার বুয়ার আর এই পুরীর এটা বিষয়টা আমি আর কইতাম চাইরাম না, বুঝলাম না তুমি তো লাইছ মানি বুঝলাম না আসতাম নানি, এখন আস
আমার খুশির দিন খুশিটা নাই, আমার কিচ্ছু ভাল লাগে না। এক কাপ চা দো, দুধ দি করা করি, গরুর দুধ দি। গরুর দুধ দি করা করি, রমসা না রমসা না দুধ চা। আজকে আমার মনের মাঝে মাতাল লাগছে, বউ একটা কাম করছে, মানতে হইব সকলে মিলে। আমি না করছি নানি, তোমার আত্মর কোনটা খাইতাম নাই? কই বিয়ার ফেরে আজ পর্যন্ত একটা পানি খাইছি নি, খাইছি নি পানি? দেখো আমি তো আপনার বউ, আমার আত্মর খাইতা না হেনে হোক কাছে। আমি তো চেষ্টা করি আপনার মন জুগিয়ে চলার মতো। দেখো কা, আমি কত কষ্ট করে রাঁধছি যাতে আপনি খাইতে খাইয়া খাইতে মজা হয়েছে। দয়া করে খাই দাও কা। তোমার ইচ্ছা আছে, বিবেক আছে, তোমার ভিতরে মানুষত্ব আছে, আছে না? যদি তা তো তোমার মার গেছে, বাপের কাছে আমি কত নিয়ে যাচ্ছি, কত নিয়ে যাচ্ছ, কত ছুট হয়েছি, কত ছুটো করছো তুমি আমার হার এলাকা। আমি যখন রাস্তাবাদে আঁকি যাই এলাকার মানুষ আমার আর চোখে চায় কেনে চায়, তুমি কী তাহলে আমার এইসব করার চেষ্টা করছো, কোন কারণে? আচ্ছা বলছেন তুমি, আমি কী অভরটা করছি তোমার কাছে? কিনা তো না বললে পারত, তুমি আমার গৌরব বউয়ে এটাই অন্য না কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে পারতে, একটা না বললে আমার ইজ্জতও না ধরাইয়া। আমি বুঝলাম আপনার কষ্ট, কিন্তু আমার দিকটা একটু চিন্তা করো, আমার তো এরকম দোষ আসত না, আমার পরিবারে যেটা বোঝে আমি তো ওটাও বলছি। আমরা তো কিছু আপনারা মন জুগিয়ে শুনতাম পরিবার দেশে বিদেশে আমার দুর্নাম। আসলে তোমাকে খারাপ ব্যবহার করছি, তুমি চিন্তা করে দেখো বউ আস। অতীত যদি আমি ভুলি যাই, গ্রামের মানুষ কি অতীত ভুলতে পারবো? অতীত ভুলে যাব, আমার মা বাবা অতীত ভুলছে, আমার আত্মীয় স্বজন অতীত ভুলছে। অতীত তুমি আমার কিলা আসো কাজলে, জীবন তো মোর আপনার আসো, আমার জীবন তো মোর আপনার আসো, আমার কিতা দোষ আছে, কোন অপরাধ হচ্ছে তোমার কাছে? তুমি তো মানুষ, আমি তো মানুষ। দেখুন আমি কী তা করতাম, বিয়ার ফোর থেকে আপনার মন জুগিয়ে চলা লাগে বহুত চেষ্টা করলাম, এরপরও আজ পর্যন্ত একটা দিন আমার হাতে পানি খাইলাম না, আর কত কষ্ট দিতাম বাদ দিলাই না। কষ্ট তুমি আমার থেকে আর বেশি কষ্ট হয়েছ, তুমি কম সপ্তাহ করে তুমি একজন মানুষ, আমার থেকে তুমি বেশি কষ্ট হয়ে যায়, নোংরা কীট সমাজের কীট আমারে বাড়াইছ তুমি, কষ্ট তুমি হয়ে দেয় তা কী তামত অভিনয়, অভিনয় তারা আমি হারিয়ে দেখাইব না, অভিনয় দেখাইব না, আমি সহ্য করছি কিন্তু আল্লাহ সহ্য করতাম নাই, লোটা ভালো লাগছে আমার। আল্লাহর দয় লাগে, আপনি আর আমার হার আমার অপমান করেন না, জানো অপমান তুমি আমার করছো, যে মা আমার জন্ম দিছে আমি মার চোখে চোখে চাই একতা হইতাম পারি না, আমি এত নির্লজ্জ, এত নির্লজ্জ আমার বানিয়ে রাখছো, আমি আমার বাবার বাপর চোখে 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 দিয়া কথা বলতাম পারি না, আমার কত ছোটো বানিয়ে রাখছো, এলাকাবাদ দিয়ে আইটে যেতাম পারি না, মানছে আপনি মানছে আমার দিয়ে কয় চি মুখে হোক না, মনে মনে তো কয় চি হাচ্ছা কাজলি, একটা কথা আশা করি কোসেন তুমি পারবাই হাসা করে কইতে, আমার কিতা কোনো কেন অপরাধ আছে, আমি কিতা সত্যি কেন দোষী আসলাম? না না আপনি দোষী নাই, আমিও তেমন কোনো দোষী নাই, তবে হ্যাঁ আমি অপরাধী, আমি অপরাধ করতে বাধ্য হয়েছি, আমারও কষ্ট হয়েছে, আমি চাইছি না আপনার লোকে
আসলে ইনা টুকটা করতাম, আপনি বারবার আমার অপমান করিয়া যাইরা। আমি বুঝলাম আপনার জ্বালা থেকে খোড়া, কিন্তু আমার জ্বালা তো বুঝতা, আমার পরিবার হতা তো আমারও চিন্তা করা লাগবো। বাধ্য হয়েছে কে বাধ্য করছে তোমার? আমার মা হইয়া দিছে, যদি এই ফ্যামিলির বউ হই না তাই না, আমার কোনো সময় ফুরি হিসেবে মারিয়া দিত না। বুঝলে নাটক করা লাগবো, নাটক করি আমার টাকা লাগবো আপনার লগে। বাহ কাজলি বাহ, সুন্দর একটা নাটক সাজাইছিলাই। আর যে নাটক হোক কেশারত দিতে হইল আমার ফুয়াই, আমি এবং আমার পুরা পরিবার। তোমাদের অনেক ধন্যবাদ, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে আব্বা? না না আব্বা না, আব্বা না, তোমার মুখে আব্বা ডাক আর মানায় না, তুমি আমার আব্বা হইয়া আর ডাকিও না। তুমি কি লাগবে যে ফুয়া যে আব্বা ডাকত হাতে আব্বা ডাক হারিয়ে গেছো, আমি আব্বার আব্বা ডাকলাম না, মারে মা হয়ে থাকতাম ফেলি সব তুমি হারিয়ে গেছো, তুমি আব্বা নাকি? বাহ আব্বা, আপনারা সকলে মিলিয়ে আমার ভুল বুঝা, কিন্তু আমার জিনিসটা বুঝা না, আমি আমার কতখান কষ্ট লাগে, আমি তো ইচ্ছাকৃত করছিলাম না। আপনারা ছেলে আমার মায়া হরছে, আমার বাপমা তো আমার মায়া হরছে, বড় হরছে কষ্ট করে বড় হরছে, আমার মাই আমার বইয়া দিছিলাম, আমরা খাইতাম পারি না চলতাম পারি না, আপনারা বাসায় আসলাম, আপনারা বাসায় থাকি আমার খাইতাম পারছি, আমার মায়ের চিন্তা করছি না, আপনারা বাড়ির যদি থাকি আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, আমি দুটা দুটো সাইডে ভাত খাইয়া বাঁচতাম পারবো, আর আপনারা যে আরে মায়া করছি না পারে, আমি কোনোদিন চাইছিলাম না এই মায়ের থেকে বঞ্চিত হইতাম, আমার সেটা হলো আমার বাপরে আড়াইছিলাম, কিন্তু আপনারা বাড়িতে আমার বাদে আমি বাপর স্নেহ গীতা ভুলে গেছি, আপনার মুখে দিই চাইয়া। ঠিক আছে, আপনারা যদি মাফ করিয়া দিন না আমার কিছু করার নাই, আমি মনে করবো আমার ভাগ্য দিকটা আসলো। হাজুলি তোমার যে বাপ আসল এমনি তো তোমার বাপ নেই। আমি আপনারা হয়েছি না ঘটনাটা জি না, তাই না আমার আসল বাপ না, আমার উপরে ছোটবেলা খুব অত্যাচার হয়েছে, আমার মায়ের ভান্ডা ফাটকে আপনারা বাড়ি থামো দিছে, কিন্তু এরপরে তোমার বাপে মায়া করছো, আমি মায়া করছি, আমার মায়ের মায়া করছো, এরপরে তুমি এত বেশি মায়া খাওয়ার লাগিয়া আমার জীবন তো তো সংস্কৃত করতে পারে না, এই অধিকারটা তোমার নেই, তুমি আমার আব্বাকে মারছো, আমার আম্মা শেয়ার করতো আমাদেরকেও মারতে পারতে, আমরা তো বিবেচনা করতাম। দেখো আপনারা যদি কইতাম আপনি কি তা মানিয়া নিলাম, এটা গরিবের ফুটে না বিয়া করলো নে, এখন কি তা মানিয়া নিস, সরি এখন কি তা মানিয়া নিস, জীবন না আব্বা জানি না এলাকার মানুষে আমার কোন চুকে দেখে আর কোন চুকে দেখবে, আপনিও বলা বুঝলেন আমিও বলা বুঝলাম, এলাকার যেসাই আমার যে সালাম দেবো কোনো দুঃখ নেই, তবে একটু শান্তি পাইতাম, আপনারা সামনে যে আমি আইছি নির্দোষ, আমার মার সামনে যে আমি নির্দোষ একটাও মার সঙ্গে দেবো। তুমি যে অপবাদ দিয়া শিখি হইতে এসেছিলে এটা তোমার অন্তর, তুমি নিজে চিন্তা করে দেখো কতটা তোমার পড়িয়া তোমার নষ্ট হচ্ছে। আমি বুঝলাম আমার আপনার হওয়ার কোনো মুখ নাই, আমি নিজে অতদিন ধরে চলিয়া পড়িয়া পড়লাম, কেউ কিছু কইতে পারলাম না, কারণ আমি জানি হইলেও আপনারা আমার বাহরিয়া দিলেই বা আপনার যে একটা ভালো মনে করো ও আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষা মনে করাইবে।